বাজলো দুপুর দুটো, তো দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি আর আমার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে আর একটু সাজুগুজু করেছি সিম্পল। তো এখন যাচ্ছিল ওই মায়ের বান্ধবী সবিতা কাকিমার বাড়িতে, তো কাকিমার ছেলে ছেলের বউ মানে দাদা বৌদি আজকে অ্যানিভার্সারি, তো সেজন্য আমার আর মায়ের নিমন্ত্রণ আছে, বাবারও ছিল কিন্তু বাবা তো যেতে পারবে না কারণ বাবা অফিসে গেছে সেই জন্য। আর আমার মাও রেডি হয়ে গেছে, তো এখন আমি আর মা বেরোবো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ওখানে কী তো শেয়ার করবো সব কিছু, কী খেলাম না খেলাম, কেমন মজা করলাম আনন্দ করলাম। তাহলে চলুন আবার রাস্তায় বেরিয়ে দেখা হবে যদি মানে পারি তো, আর নাহলে কাকিমাদের বাড়িতে গিয়ে একবারে দেখা করবো। টাটা। দেখুন বন্ধুরা, আমরা আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছি আর এখন রাস্তা দিয়ে হাঁটছি, কাকিমাদের ফ্ল্যাটে যাচ্ছি, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আর এই যে হলো আমার মা, আমরা কাকিমাদের ফ্ল্যাটের সামনে চলে এসেছি, এবার ফ্ল্যাটে ঢুকবো, তো মার কাছে রয়েছে চাবি, তো মা এখন কলেপসলের গেট খুলবে, তারপরে আমরা কাকিমাদের ঘরে চলে যাব। আর আমাদের ফ্ল্যাটের থেকে কাকিমাদের ফ্ল্যাট হলো একদমই কাছে, তো একদম হাঁটা পথে চলে আসি, বেশিক্ষণ সময় লাগেই না। তো ঠিক আছে চলুন আমরা কাকিমাদের ঘরে গিয়ে কথা হবে, তো মা এবারে গেটটা খুলে নি। আমরা চলে এসেছি কাকিমাদের ঘরে আর এখন বসে আছি আর বৌদির সঙ্গে একটু গল্প করছিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আর আমরা তো বসে আছি এখন, আরও সবাই চলে এসেছে কাকিমাদের বাড়িতে, আর এই যে হলো আমার মা, তো দেখুন আমাদের কেমন একটু উনি আবছা আবছা লাগছে না, কারণ বাড়ি থেকে যেহেতু সূর্যের আলো আসছে সেই জন্য হয়তো। আর এখন আমরা সবাই লাঞ্চ করতে বসবো, আর সবার আগে বসে চললো চিকু খেতে। চিকু হলো সবিতা কাকিমার নাতনি মানে দাদা বৌদির মেয়ে, আর আমি ওর পিসি হই। দেখুন কি সুন্দর একা একা খাচ্ছে, ওর মাত্র 2 বছর বয়স আর ও খুবই সুইট অ্যান্ড কিউট, খুব সুন্দর করে কথা বলে। আর এখন আর সব কাকিমারা খেতে বসে গেছে আর তার সাথে আমরাও, আর বৌদি হলো আমাদেরকে খাবার পরিবেশন করছে। আর আজকের লাঞ্চের মেনুতে আছে হলো এক চিকেন বিরিয়ানি, তার সাথে আলু রয়েছে আর স্যালাডে রয়েছে শসা পেঁয়াজ লঙ্কা। তাহলে এখন বন্ধুরা আমরা সবাই লাঞ্চটা করে নিই, আর আমি তো এখন এখানে বসে রয়েছি আর পাশে রয়েছে আমার মা, তো এবারে আমরা লাঞ্চটা করে নেবো তারপরে আবার কথা বলছি, কারণ বিরিয়ানি দেখে আর লোভ সামলাতে পারছি না। তো এখন আমার লাঞ্চ করা হয়ে গেছে আর খুব ভালো খেয়েছি, একদম পেট ভরে গেছে, তাই এখন এখানে বসে সোফাতে রেস্ট করছি। আর এবার খাওয়া হলো এই আইসক্রিমটা 2-in-1 মানে স্ট্রবেরি অ্যান্ড মিল্কের যে ফ্লেভারটা হয়, আর তার সাথে রয়েছে হলো কোল্ড ড্রিঙ্কস, এই যে আমার মা নিয়ে বসে আছে, আমারটা খাওয়া হয়ে গেছে, আর এদিকে রয়েছে হলো মায়ের আইসক্রিম, আর মা এটা অলরেডি অর্ধেকটা খেয়ে ফেলেছে, আর তারপরেই শেয়ার করলাম। আর তারপরে সবাই মিলে খাবো হলো এই কমলা লেবুটা, তো এটাও শেয়ার করলাম কারণ এটা শীতকালের বিখ্যাত ফল। আর এখন মা আর বৌদির একটু ভিডিও শ্যুট করলাম, আর এই বৌদিরই হলো আজকে অ্যানিভার্সারি, তো বৌদি আপনাদেরকে হাই বলছে, তার সাথে হলো মাও। আর আপনারা সবাই বৌদিকে অ্যানিভার্সারি অবশ্যই উইশ করবেন, তাহলে বৌদিরও ভালো লাগবে এই ভিডিওটা দেখার পর আপনাদের কমেন্টগুলো পড়ে। আর এই দেখুন কাকিমাদের ঘরে ঢুকে চলে একটা প্রজাপতি, তো এখন ঘর দিয়ে ঘুরছে, দেওয়ালে বসে আছে, তাই একটু ভিডিও শ্যুট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে এখন সবাই বসে আর দাঁড়িয়ে আছে, সব কাকিমারা আর আমার মাও রয়েছে, ওদিকে বৌদি রয়েছে, চিকু রয়েছে। বলো মাম্মি কো ক্যা হ্যায় আজ শাদি না শাদি মুবারক বলো বলো ঠিক আছে বলো মেরা মা কো আর পাপা কো শাদি মুহারা হ্যাঁ দেখো সব কই আয়া মেরা ঘর মে বল দেখো সব কে আয়া হ্যায়
हाय फ्रेंड्स এখন বাজে হলো 5:30টা। তো এইমাত্র আমি আর মা বাড়িতে এলাম, তো এখন ড্রেস চেঞ্জ করিনি, করব আর হাত মুখ ধোবো, সন্ধ্যা দেবো। আর কাকিমাদের সাথে ভালোই খেলাম, এক চিকেন বিরিয়ানি, তারপরে স্যালাড, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, কমলা লেবু, তো অনেক কিছু খেয়ে তাই এবার একটু পরে চা ঠা বানিয়ে খাবো, মানে গ্রিন টি, আর মাকেও চা করে দেবো। আর রাতে হবে কেক কাটিং, তো রাত অবধি তো আমরা থাকবো না, কারণ দাদা তো অফিসে গেছে, এখন ছুটি পায়নি, যেতেই হবে অফিসে, সেই জন্য তো আমরা চলে এসেছি। আর বাবার জন্য বিরিয়ানি দিয়ে দিয়েছে কাকিমা, তো বাবা রাতে খাবে, কারণ বাবা তো অফিসে গেছে বললাম, সে যেতে পারেনি। আজকের ভিডিওটা আপনাদের কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন কেউ এলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই আপনাদেরকে চলে যায়, আপনার সাথে দেখতে পারেন। আর যারা আমার আগে থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে দিয়ে সাহায্য করার জন্য। আর যারা এখন আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বেল আইকনে অলে ক্লিক করে দিন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখাবো নতুন একটা ভিডিও সাথে নতুন কিছু নিয়ে। আজ তাহলে আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টাটা।